अस्सलामुअलैकुम सबाइके आमी लर्मिना अहमेद बोलছি আজকে লাইভ করছি আমাদের লিনাস থাউজেন্ড থিংস পেজ থেকে। আর ইয়েস, সবাই ক্যাপশন দেখে দেখে নিয়েছেন। আজকে দেখাবো গুল আহমেদের কালেকশনসগুলো, সামারের জন্য পারফেক্ট এটা অ্যাটায়ার। যে যেখানে দেখছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। স্টার্ট করব কালেকশন দেখানো, তবে আপনাদের আমার কমেন্ট জানা দরকার আছে যে আপনারা লাইভটা টেরে দেখতে পাচ্ছেন কিনা। যদি এখানে কোনো আওয়াজ এসে থাকে, সরি ফর দ্যাট, যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে একটু সেটা আওয়াজ আসতে পারে। हाई रहमान स्नेहा आपू, हेलो डियर आपू, रोज़ा अहमद आपू इज़ वाचिंग, हेलो आपू, यूशा दीवान इज़ वाचिंग, हेलो एवरीवन, थैंक यू सो मच फॉर जॉइनिंग। सर्वप्रथम हमारे एड्रेसटा बोले दिच्छी, हमारे एड्रेसटा होच्छे गुलशन 2 पिंक सिटी, इटा होच्छे लिफ्टे 5 शॉप नंबर होच्छे 1 लिनास थाउजेंड थिंग्स। सो लिनास थाउजेंड थिंग्स की कलेक्शंस अवेलेबल आछे, इंडियन कलेक्शन थेके शुरू करे पाकिस्तानी सब अटायर अवेलेबल आछे। आजके देखाबो गुल अहमदेर कलेक्शन, लेट्स सी द फर्स्ट वन। एकदम সুন্দর একটা অ্যাকোয়া কালারের ভিতরে। যদি আমাদের লাইভ ক্লিয়ার না হয় কোনো প্রবলেম নেই, আমি পিকচার ক্লিক করে নেব, ইন দ্যাট কেস ইউ অল ক্যান সি। তামান্না আহমেদ আপু ইজ ওয়াচিং, হ্যালো আপু। এটা হচ্ছে অ্যাকোয়া কালারের ভিতরে, একদম হচ্ছে আমাদের লনের ভিতরে এটা গুল আহমেদের, অ্যান্ড দ্য প্রিন্ট ইজ সো প্রিটি। সামারের জন্য পারফেক্ট অ্যাটায়ার। অ্যান্ড দোপাট্টা খুবই সুন্দর প্রিন্টের উপর করা। ফর দোজ হু আর বিগ ফ্যান অফ গুল আহমেদ কালেকশন, you can go ahead for this and salwar ta dekhe dicchi, picture click kore nebo just a moment, okay? Eta hocche amader overall back side ta dekhabo, don't worry। So jehetu kameez ta dekhe dicchi, dupatta dekhe niyechen shobai, dupatta khubi light weight, amake abar kore bolte hobe na je dupatta ta kisher ki kaj। Acha blur, acha blur bolchen, light ki clear apu। Firdouzi arapu is watching, hello, okay। Salwar ta as usual loner prashche, this is the back side portion, খুবই সুন্দর করে সেলফে কাজ করা, ডিটেইলে যাচ্ছি না। আর this is the back side portion and স্লিভটা হচ্ছে এখানে, এই দেখেন স্লিভটা পরার পর কত ভালো লাগবে। স্লিভটা এইভাবে থাকবে। this is the sleeve part। প্রাইসটা কত জিজ্ঞেস করছেন, প্রাইসটা এখনই বলে দিচ্ছি ৩২০০ টাকা। গুল আহমেদের প্রিন্টেড লন কালেকশন ছিল, সামার ওয়্যারের জন্য পারফেক্ট। প্রাইস হচ্ছে ৩২০০ টাকা। চুনরি প্রিন্ট দেখাবো, যেটা বলা হয় বন্দেজ প্রিন্ট আরেকটা নামে। ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মডারেটার্স 24/7 অ্যাভেলেবল থাকে, সকাল থেকে রাত আপনাদের সেবার জন্য আছে। আপনি যখনই ইনবক্স করবেন আপনি রিপ্লাইটা পেয়ে যাবেন। যদি শোরুম বন্ধ থাকে তখন কালেকশন হতো, মাঝে মাঝে দিতে পারছেন আপনাকে ছবি দিল, ওকে। দিস ইজ অ্যানাদার ওয়ান, যেটা হচ্ছে বান্দেজ প্রিন্ট কিংবা হচ্ছে চুনরির প্রিন্টের ভিতরে গুল আহমেদের, খুবই সফট মেটেরিয়াল। দামান পার্টটা হচ্ছে এখানে অরেঞ্জ এন্ড পিঙ্ক, অ্যান্ড দিস ইজ দি স্লিভ পার্ট হিয়ার। এটা হচ্ছে স্লিভ পার্টটা, ওকে। স্লিভের পার্ট দেখিয়ে দিলাম। এই চুনরির প্রিন্ট আমাদের কাছে কালেকশন বলতে গেলেই একদম খুবই দ্রুত স্টক আউট হয়ে যায়। অরেঞ্জ এন্ড পিঙ্ক, অ্যান্ড সালোয়ার অলটুগেদার। এটা প্রাইসটা পড়বে হচ্ছে ৩২০০। টেক ওয়ান স্ক্রিনশট, ইনবক্স আস অ্যাজ আর্লি পসিবল। দেখানো শেষ, ফ্রন্ট ব্যাক সেম ছিল, রেখে দিচ্ছি কালেকশনটা আমি। নেক্সট দেখাবো মাস্টার্ড কালারের ভিতরে। Any more questions? अच्छा, जहाँ जिज्ञेस करছেন যে इंडियन बुटीक कलेक्शंस अवेलेबल আছে কিনা। ইয়েস, লিনাস থাউজেন্ড থিংস এ আমাদের এখানে ইন্ডিয়ান বুটিক্স কালেকশন अवेलेबल, মুম্বাই থেকে নিয়ে আসা হয়, দিল্লি থেকে নিয়ে আসা হয়, ওকে। সো अवेलेबल আছে। এটা হচ্ছে মাস্টার্ড কালারের একটি খুবই সুন্দর কম্বিনেশন। আই লাভ মাস্টার্ড কালার। দেখেন আমি নিজে একটা মাস্টার্ড কালারই পরে আছি। এটা হচ্ছে মাস্টার্ড কালার, প্রিন্টটা খুবই ভালো, এই দেখেন। অলরাইট, সো লম্বা স্ট্রাইপস। আর যারা হেলদি আছেন আই থিঙ্ক ইউ ক্যান গো ফর দিস ওয়ান। হেলদি যারা আছেন তারা যখন লম্বা স্ট্রাইপস পরে তখন অনেক ভালো লাগে দেখতে, ইউ লুক স্লিম। দিস ইজ দি দোপাট্টা পোর্শন, অ্যান্ড দেখেন দোপাট্টা কত বড়, আমি এইভাবে রাখলাম। দোপাট্টা কিন্তু অনেক বড়, অ্যান্ড দিস ইজ দোপাট্টা পোর্শন। এটা হচ্ছে সালোয়ার। আমি একটা এইভাবে রাখি, একটা পিকচার ক্লিক করে ফেলি আপনাদের সবার সুবিধার জন্য, ওকে। সো আমি সবাইকে দেখান এখন ক্লিয়ারলি। এটা হচ্ছে back side portion, front and back side হচ্ছে একদম সেম। এখানে হচ্ছে দোপাট্টা, সরি এটা হচ্ছে আমাদের স্লিভের পার্ট। এটা হচ্ছে স্লিভের পার্টটা, স্লিভ এখানে 23। পাকিস্তানি যতগুলি কালেকশন আসে মোস্ট অফ দ্য টাইম যেটা হয়ে থাকে স্লিভ 23 লেন্থ হয়ে থাকে, ওকে, ইঞ্চেসের ক্ষেত্রে। এটা হচ্ছে দোপাট্টা, ওকে। দোপাট্টা ভেরি সফট, ওকে। तंजीना चौधरी आपू इज वाचिंग, हेलो आपू। लेट अस नो इन द कमेंट सेक्शन जे आपनारा कोन टाइपेर कलेक्शन देखते चाइबेन, नेक्स्ट लाइवे देखिए दिबो। और आज के जो पसिबल है ट्राई करब। এটা হচ্ছে গ্রিন কালার, पैनल देवा आछे एखाने सबाई देखे नेबेन जे नाम जिज्ञेस करछेन कोन ब्रांड आपो देखाচ্ছি गुल अहमदेर कलेक्शंस गुलो आपो ओके ग्रीन पैनल देवा आछे এটা এমব্রয়ডারি না আপু পুরোটা হচ্ছে প্রিন্টেড Gul Ahmed is renowned for its own fabric এবং এটা প্রিন্ট অনেক ভালো ফ্যাব্রিকটাও বেশ অনেক 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 ভালো এনিওয়েজ এটা পিকচার ক্লিক করে ফেলি আমরা একটা প্রাইস হচ্ছে 3200 টাকা কামিজের লেন্থ একবারও বলা হয়নি কামিজের লেন্থ হচ্ছে 38 এর মতো সরি 45 প্লাস 46 হবে এটা দেখেন অনেক ভালো লম্বা সো 46 প্লাস হচ্ছে এটা লেন্থ আমি 5'4" তো সেকে দেখেন আপু এটা কিন্তু লেন্থ কতটুকু নিচে গেল 46 প্লাস হচ্ছে এটা লেন্থ এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রি সাইজ আনস্ট্রেচ আমাদের ব্যাক সাইড পোরশন এখানে টেলারিং সেকশন রাখা হয়েছে যারা চাচ্ছেন যে আমি এখানে স্ট্রেচ করে নিতে পারবো यस ইউ ক্যান গো অ্যাহেড এন্ড স্ট্রেচ দি ফ্যাব্রিক ইন দ্যাট কেস আপনাকে মেজারমেন্ট দিতে হবে অ্যাপ্রোপ্রিয়েটলি এখানে স্ট্রেচিং ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে এই যেটা হচ্ছে আমাদের স্লিভটা প্রাইস কত 3200 টাকা এই যেটা হচ্ছে দোপাট্টা আপনাদের অ্যাকুরেট মেজারমেন্ট দিলে সেই ক্ষেত্রে বানানো দেওয়া যাবে ওকে এটা হচ্ছে দোপাট্টা নেক্সট প্লিজ নেক্সট দেখতে যাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট এইতো ব্ল্যাক এন্ড হোয়াইট এটা স্টিল থাকে এটা বেস্ট পয়েন্ট কি জানেন মাঝ দিকে ব্ল্যাক সাইড দিকে দুটো প্রিন্ট দিয়েছে এটা স্লিম দেখা যায় যে এরকম টাইপের কিনবেন স্ট্রাইপস দিয়েছে সাইড দিয়ে দুই পাশে মাঝ দিকে খুবই সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে ব্যাক সাইড let's go a bit faster now dupatta dekhi li and salwar inside daka delivery charge koto outside daka delivery charge ko as usual apu same mane inside daka hocche 80 taka outside daka hocche je amader 150 taka ar desher bare DHL er madhyome send kora jabe ei je ta hocche sleeve অনেক আপু আছেন যে দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তবে এই যে শিলানো ব্যাপারটা নিয়ে কনফিউজ আমি চাচ্ছি রেডিমেড রেডিমেড আপু আছে আমাদের কাছে বাট এখানে স্টিচিং এর ফ্যাসিলিটি যেহেতু আছে ইউ ক্যান স্টিচ আউট ইওর ক্লোথস ফ্রম ইয়ার ওকে একুরেট মেজারমেন্ট দিলেই না হাই মোমা আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং ইতি আহমেদ আপু জয়েন করেছেন সো যারা কালকে লাইভ দেখেছেন মোমা আপু দেখেছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছে ইউ ক্যান সি আওয়ার প্রিভিয়াস লাইভ অ্যাজ ওয়েল नेक्स्ट देखा चाहिए मिंट कलर है Gul Ahmed कलेक्शन टा प्राइस होच्छी 3200 টাকা तो এটা হচ্ছে একটু ডিফারেন্ট প্যাটার্ন মাঝ দিকে একটা সুন্দর স্ট্র্যাপ দিয়েছে হাফ এন্ড হাফ আর কি হাফ এন্ড হাফ লেন্থ হচ্ছে 46 প্লাস এই পার্টটা হচ্ছে স্লিভটা আমাদের এভাবে হাতে রেখে দিই সবাইকে স্লিভটা এই দেখেন স্লিভটা হচ্ছে এখানে এন্ড দিস ইজ দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা ইন টোটাল আমি আবার সবাইকে ধরে দেখাবো সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস হচ্ছে 3200 টাকা ওকে এই যেটা হচ্ছে আমাদের টপ গ্রিনটা হচ্ছে যারা একটু লাইট করে লাইক করে থাকেন ফর देम উইল বি বেস্ট আমি টিভিতে ধরে রাখি প্রাইস হচ্ছে 3200 সালোয়ারটা দেখে দিচ্ছি এন্ড পিকচার बैक एंड फ्रंट सब देखिए दिलाम इन टोटल नेक्स्ट দেখাবো হচ্ছে প্রিন্টেড এর ভিতরে একটা মাস্টার্ড কালার এনি কোয়েশ্চনস প্লিজ লেট আস নো কাদের অর্ডার পেন্ডিং হয়ে আছে আমাকে জানাবেন রাজিয়া আপু বলছেন প্রাইস কত 3200 আপু লুক এট দিস প্রিন্ট এগুলো স্পেশালিটিটা প্রিন্ট তো আছে বাকি ম্যাটেরিয়ালটা এটা ম্যাটেরিয়ালটা খুবই সফট মানে প্রতিটা কালেকশন অফ Gul Ahmed এই হচ্ছে কামিজ to deep side of mustard dupatta dekhi dicchi and salwar ta ebong clear chobi tule nib ekta dekhen shobai okay the picture okay ei hocche total amader dress ta shobake back side dekhe dicchi eta hocche complete back side length hocche 46 inches er moto long hobe নিচের প্যানেলটা সবাইকে দেখিয়ে দিয়েছি এন্ড দিস ইজ দি স্লিভ পোরশন ইয়ার স্লিভটা আলাদা আলাদা করে দেওয়া আছে সেক্টরটা ওকে এন্ড দোপাট্টা আমি সবাইকে আবার দেখিয়ে দিই কিছু দোপাট্টা এগুলো মিক্স না কো পুরাটি হচ্ছে লন পিওরের উপরে করা কটন। এটা হচ্ছে এটা সেম দেখানো হয়েছিল একটা আমাদের কাছে। সো দ্যাট ওয়াজ মাস্টার্ড কালার, এটা হচ্ছে পেস্ট কালার। স্ট্রাইপসটা খুবই সুন্দর লাগবে আমাদেরকে এই দেখেন। সো সবাইকে দেখতে পাচ্ছেন প্রিন্টটা ফাইন। আর ডিটেল দেখালাম না, দোপাট্টা দেখিয়ে দিই অ্যান্ড দেন উইল গো ফর দ্য নেক্সট। সি গ্রিনের সাথে পেস্টের কম্বিনেশন বানিয়ে পড়লে অনেক ভালো লাগবে কালারটা। বানিয়ে পড়লে অনেক ভালো লাগবে কালারটা। সেটা প্রাইস হচ্ছে ৩২০০। যা দেখাচ্ছি সব একই প্রাইস, আমি রিপিট করলাম না প্রাইসটা। ইয়েস, সো লেট মি সি রিড আউট দি কমেন্ট। একজন বলেছেন যে উনি দেখতে চাচ্ছেন ব্ল্যাক প্রাইস। ওকে, নেক্সট দেখাচ্ছি ব্ল্যাক। ব্ল্যাক বলেন বলে এখন ব্ল্যাকই দেখানো হচ্ছে। শোরুম অ্যাড্রেসে সবাইকে করে বলছি, শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গুলশান 2 পিঙ্ক সিটি। এটা হচ্ছে লিফটে 5 শপ নাম্বার 1 লিনাস থাউজেন্ড থিংস। এই যেটা হচ্ছে নেক্সট। লুক এট দি কম্বিনেশন, ব্ল্যাকের সাথে হোয়াইট অ্যান্ড রেড এর কম্বিনেশন রাখি। অ্যান্ড এই হচ্ছে পুরো আমাদের কামিজ ফ্রন্ট পার্ট। কন্ট্রাস্ট চার্জের দোপাট্টা এই দেখেন, হালকা বিস্কিট কালার সাথে, হালকা বিস্কিট কালার সাথে। এন্ড দিস ইজ দি সালোয়ার পোর্শন। এন্ড ওয়ান মোর থিং, এগুলো শুধু একটা বা দুটো পিস করে থাকবে। যত জলদি পসিবল ইনবক্স করতে হবে, বিকজ এটা সেকেন্ডটা নাও থাকতে পারে। হ্যাঁ, এগুলো শুধু একটা বা দুটো করে থাকবে। শোরুমে অনেকগুলো সেলাট হয়ে যায়। দোপাট্টাটা ওকে, সালোয়ারটা অ্যাজ ইউজুয়াল আপু বড় আছে। এই যে ব্যাক সাইডটা, এবং লাস্টে সবাইকে দেখাবো স্লিভ। এই যে এখান নিচ থেকে স্লিভটা আসছে। অলরেডি আর কিছু বলার নেই। অ্যান্ড দোপাট্টা তো সব দেখানো শেষ। নেক্সট যাবো হচ্ছে ইয়েলো কালারের সাথে ওয়াইলেট কালারের কম্বিনেশন। হিয়ার ইউ এই দেখেন ফ্লোরা প্যাটার্নের সাথে। ওকে, ফ্লোরা প্যাটার্নের সাথে এইটাও খুবই সুন্দর, একটা সফট কালারের ভিতরে। সবসময় আপু স্টোনের কাপড় পরে কিন্তু সব জায়গায় যাওয়া যায় না। সো আমি মনে করি এটা সোভার কালেকশন, কিন্তু যে কোনো জায়গা পরা যায় অ্যান্ড কমফোর্টেবলও লাগবে। ওকে, এটা হচ্ছে আরেকটা ৩২০০ টাকা প্রাইস, গুল আহমেদ ব্র্যান্ড। আমি আবার করে বলছি যারা এখন জয়েন করেছেন। এটা হচ্ছে ব্যাক সাইড। সবাইকে বলবো এটা প্লিজ আমার ফ্রেন্ডসদেরকে ট্যাগ করবেন, লিনাস থাউজেন্ড থিংস এর পেজে অবশ্যই রেকমেন্ড করবেন ইফ ইউ থিংক সো। এই যেটা হচ্ছে আমাদের দামান পার্ট, এখানে হচ্ছে স্লিভের পার্টটা আপু সেম। এই যে কালারটা সালোয়ারের, সবাইকে একটা সালোয়ার দেখিয়ে দিই খুলে যে কতটুকু এটা বড় একটা ম্যাটেরিয়াল। এই দেখেন, একটা করে দেখাচ্ছে শুধু। এই দেখেন আপু সালোয়ারের ফ্যাব্রিকটা কত বড়, রাইট? আপনি সুন্দর করে প্যান্ট প্লাজো মানে আপনার মতন বানিয়ে নিতে পারবেন। দোপাট্টাটা অনেক বড় ছিল। গুল আহমেদের প্রতিটা দোপাট্টা অনেক সুন্দর করে ডিজাইন করা। এটা কালারটা কি বলা যায়, ড্রাই মেহেন্দি পাউডার কালারের মতন না? দামান পাটটা সবাইকে দেখিয়ে দিই। দামান পাট কিন্তু এটা, বর্ডারের পাটটা। এটা হচ্ছে এন্টায়ার আমাদের কামিজ, আনস্ট্রেচ আপু। এন্ড দিস ইজ দি ব্যাক সাইড। সো ওভারঅল এখন সবাইকে দেখিয়ে দিব এটা দোপাট্টা, কামিজ এন্ড সালোয়ারটা। দোপাট্টা দেখেছেন, সালোয়ার এন্ড কামিজ দেখানো শেষ। আমার এটা রেখে দিচ্ছি। নেক্সট দেখাবো কিসের উপরে, পিঙ্ক দেখাবে। পিঙ্কটা অনেক সুন্দর। এনি কোয়েশ্চেন্স প্লিজ লেট মি নো। আমাদের এর বাইরে কি কি কালেকশন আছে আপু? পাকিস্তানি কম বেশি কোন ক্যাটালগ নিয়ে আমাদের কাছে সবই অ্যাভেলেবেল আছে, এটা ইনবক্স করতে হবে। আর ইন্ডিয়ান কালেকশনস এর ভিতরে কিন্তু অনেক আছে। যারা গিফটের জন্য কিছু অ্যাফোর্ডেবল রেঞ্জে চাচ্ছেন, ইনবক্স করলে হবে, আপনাকে দেখিয়ে দিব। এটা হচ্ছে আইটা গুল আহমেদের প্রিমিয়াম কালেকশন। দেখেন আপু এইটার নেক পিসটা একটু যদি আমি এখানে আসি, দামান পার্ট। ওকে, একটু সো দেখানো কমপ্লিট। কালারটা হচ্ছে পিচ পিঙ্ক। দিস ইজ দি ব্যাক সাইড পোর্শন, ফ্রন্ট পার্ট। এটা পরে অনেক ভালো লাগবে সবাইকে। স্লিভটা আলাদা করে দেওয়া আছে। এই যে স্লিভটা আপু, স্লিভটা দেখেন আপু, আমি পুরো 23 ইঞ্চেস এর মতন লং। আমারটা আমার মনে হয় স্লিভটা একটু বেশি লং। এনিওয়েজ, এটা হচ্ছে স্লিভটা। আর নরমালি সবাই কিন্তু 20 বা 21 ইঞ্চি পর আমার 23 ইঞ্চি লম্বা হয়, বাট এটা এক্স্যাক্টলি 23 ইঞ্চি দেওয়া আছে। যারা লং স্লিভ লাইক করে থাকেন, স্লিভের দিকে খুবই সুন্দর করে এমব্রয়ডারি। এটা কি সেম প্রাইস? It is also same price, এটা নিয়ে নেবেন বিকজ এটা স্লিভে এমব্রয়ডারি আছে, দোপাট্টাও খুবই সুন্দর করে কাজ করা। ওকে, সো ইন টোটাল সালোয়ারটা নিয়ে একটা পিকচার ক্লিক করে ফেলি। পিকচার ক্লিক করা শেষ। এই পিকচার ক্লিক করার কনসেপ্টটা অনেক ভালো লাগে বিকজ দেখা যায় সবার কাছে তো সময় থাকে লাইভ দেখার। যারা বিজি সবসময় যারা বিজি থাকেন, কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাদের জন্য ছবিটাই বেশি ভালো। এই জন্য পিকচার ক্লিক করা হচ্ছে, দিতে পারেন এই জন্য ইজিলি। আপনি পরা ড্রেসটা প্রাইস কত? আপু আমার পরা প্রাইসটা হচ্ছে 8,550 টাকা। গোটাপাতি ওয়ার্ক, জারদোজি স্প্রিং এর কাজ, সিকোয়েন্সের কাজের সাথে, অ্যান্ড রেডিমেড। আপু সবার চেয়ে বড় কথা রেডিমেড, এটা কিন্তু আপনি আনস্টিচড কাজ করেছি রেডিমেড। এই ইয়েলোটা আপনার সুন্দর না? সুন্দর সফট ইয়েলো কালার। একটু কাছ থেকে সবাই দেখাবো প্রিন্টটা। এটা হচ্ছে নেক্সট সাইডের প্রিন্ট, ছোট ছোট প্রিন্টের উপরে করা, ছিটানো, একদম খুবই কিউট। ব্যাক সাইড। সো দামানটা সবাইকে দেখানো হয়নি, দামানটা আমি আবার দেখিয়ে দিই। দামানটা দেখিয়ে দিলেন। লেন্থ হচ্ছে সবগুলো 46+। This is beautiful. প্রাইস হচ্ছে 3,200 টাকা। ক্যাটালগের নাম হচ্ছে গুল আহমেদ। ব্যাক সাইড ফ্রন্ট সাইড দেখিয়ে দিয়েছি, দোপাট্টা শেষবার আমরা দেখিয়ে দিই। দোপাট্টা অনেক বড়, কিন্তু দোপাট্টা কিন্তু অনেক বড়। ইয়েস, যারা রেডিমেড ড্রেস চাচ্ছেন আমার মতন, কোনো ঝামেলা নেই টেলারের, সেক্ষেত্রে আপনাকে ইনবক্স করতে হবে। এটা অনেকগুলো কালার আছে, ইনবক্স করতে হবে আপু। নেক্সট দেখাবো একটু পেপার হোয়াইট কালার, নট এক্স্যাক্টলি হোয়াইট, পেপার হোয়াইট কালার। এটা হচ্ছে আনস্ট্রেচ, গুল আহমেদ ব্র্যান্ডের। দামান পার্ট আর মেজেন্টা পিঙ্কের সাথে কন্ট্রাস্ট করা হয়েছে। এটা সালোয়ার পেপার হোয়াইট কালার, এবং এটা হচ্ছে টোটাল ড্রেস। আমরা এই ক্লোজ পিকচারগুলো স্টোরিতে শেয়ার করে দেবো। ইন দ্যাট কেস আপনার স্টোরিতে দেখতে পাবেন আমাদের লিনাস 1000 থিংস এর পেজে, এবং কি পোস্টও করা হবে। এই হচ্ছে টোটাল ড্রেস। দোপাট্টা দেখছেন আপু আপনারা, সাইড থেকে কি সুন্দর করে কন্ট্রাস্ট করা ওয়ার্ক। ওকে, সো ডান। নেক্সট দেখে যাচ্ছি, এই যে এটা একটা কালার দেখানো হচ্ছে, এটা হচ্ছে আরেকটা কালার, পার্পলের সাথে খুবই সুন্দর লতানো একটা কুলকি শেপের উপরে প্রিন্টটা করা। নিচে হচ্ছে এখানে প্যানেলের কাজটি করা, এটা হচ্ছে স্লিভের পার্ট। ওকে, সো দিস ইজ এন্টায়ারলি আমাদের কামিজ। এটা হচ্ছে দোপাট্টা, দোপাট্টার সাইডে কামিজের মতো খুবই সুন্দর কাজ করা। পিকচার ক্লিক করে ফেলটা। ড্রেসের লেন্থ হচ্ছে 46 ইঞ্চেস এর উপরে। এটা হচ্ছে টোটাল। সবাই এটা স্ক্রিনশট নেবেন, ভালো লাগলে আপনার নাম, অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন। আউটসাইড ঢাকা যারা অর্ডার করে থাকেন আপু 30% অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা হচ্ছে সিওডিতে দেওয়া যাবে। অ্যান্ড ইয়েস আপু, মোস্ট ইম্পর্টেন্টলি আউটসাইড টাকা মিনিমাম 5 days থাকতে পারে, ইনসাইড টাকা হচ্ছে উইদিন 2 days-এর ভিতরে পেতে পারেন। এরকম হতে পারে সেম ডে ডেলিভারি দেওয়া যাবে যদি কাছাকাছি থাকেন আপনার লোকেশনটা। অ্যান্ড ইয়েস আপু, প্লিজ এই সিচুয়েশনকে মাথায় রেখে আপু অর্ডার যখন কনফার্ম করবেন ক্যান্সেল করা যাবে না, বিকজ ইউ সি আপনি কারণ বাকি সবাইকে আমাকে না করতে হচ্ছে যে কালেকশনটা স্টক আউট। নেক্সট দেখাতে চাচ্ছি এই যে এটা, এই প্রিন্টটা দেখেন সবাই, কলমকারির মতন সুন্দর একটা প্রিন্ট, তাই না? সেটা হচ্ছে আরেকটা গুল আহমেদের কালেকশন, প্রিন্টেড লন সামার ওয়ে কালেকশনের জন্য পারফেক্ট। অ্যান্ড এটা হচ্ছে কামিজ। অ্যান্ড দোপাট্টা সবাইকে দেখাতে যাবো, কাতানের একটা লেয়ার দাও, মানে কাতানের মতন একটা সাইডে খুবই সুন্দর করে কাজটি করা হয়েছে। দোপাট্টাটা দেখতে খুবই রয়্যাল একটা দোপাট্টা লাগতেছে, রাইট? একটা পার্ট দিয়েছি, খুব সুন্দর টেম্পল কাজ করা। সো এটা হচ্ছে একটা, $3,200 প্রাইস। সো সালোয়ারটা দেখে দিলাম, বিস্কিট কালার বা কাজু পেস্ট যে কালারটা, ওই কালার। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইডের পার্টটা, এই যে ফ্রন্টের পার্ট দামান পার্ট যেটা বলা হয়, এটা হচ্ছে স্টিভের জন্য দেওয়া হয়েছে। ওকে, এন্ড দোপাট্টা হচ্ছে এখানে। নেক্সট দেখাবো হচ্ছে টিল কালার, বা বলতে টিল না, এটা হচ্ছে ডিপ একটা ফরেস্ট গ্রিন কালার বলা যায়, ফরেস্ট গ্রিন কালার। এখানে এমব্রয়ডারি দেখতে পাচ্ছি, সেখানে এমব্রয়ডারি কাজ আছে। দামান পাটটা দেখে নিয়েছেন, 46 হচ্ছে এটার লেন্থ। এটা হচ্ছে ব্যাক সাইডটা, এই পার্টটা হচ্ছে আমাদের স্ট্র্যাপসের উপরে স্লিভ আসছে। ওকে, স্ট্র্যাপসের উপরে স্লিভ আসছে, 23 ইঞ্চেসের মতো লং হবে এটা। অ্যান্ড দিস ইজ দি দুপাট্টা। এটা পিকচার ক্লিক করে ফেলি আমরা ভাইয়া। পিকচার ক্লিক করে শেষ, আশা করি আপনারা স্ক্রিনশট নিয়ে নিচ্ছেন। এই যেটা হচ্ছে দুপাট্টা, সাইড দিয়ে সুন্দর করে ফ্লোরা কাজ করা। ওকে, দিস ইজ দ্য এন্টায়ার পিঙ্ক মেজেন্টা কন্ট্রাস্ট। নেক্সট দেখাবো একদম সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার। অলরাইট, সেটা হচ্ছে আমাদের কামিজের ফ্রন্ট, এটা হচ্ছে কামিজের ব্যাক। সো ব্যাক এন্ড ফ্রন্ট যেহেতু সেম, ইটস দ্য সেম থিং। এই যে এটা হচ্ছে দুপাট্টা, দুপাট্টা একটু ওয়েট করবেন সবাই। আর সালোয়ারটা দেখে নিচ্ছি, সেটা হচ্ছে কামিজ দেখে নিয়েছে, সালোয়ারটা সবাই দেখে নিয়েছেন, দুপাট্টা সবাইকে দেখিয়ে দিই। এটা হচ্ছে দুপাট্টাটা। ওকে, সো ইফ আই এম ডান। নেক্সট দেখাবো হচ্ছে এই একটা প্রিন্ট, ফ্লোরা প্রিন্ট। দুপাট্টা দেখি, এটা খুবই নাইস, খুবই নাইস। ওকে, দুপাট্টা সবাই দেখে নিয়েছেন আশা করে। সালোয়ারটা একটা পিকচার ক্লিক করে ফেলবো আমরা। সবাইকে দেখানো হয়নি তো ভালো করে দেখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রিন্টটা। ওকে, অ্যান্ড সবাইকে দেখে দেবো দামান পার্টিটার, দামান পার্টটা। এটা হচ্ছে স্লিভের দিকে সেকশনটা আমাদের, স্লিভের ব্যাপারে দেখিয়ে দিই, নাটকে সবাই বুঝতে পারবে। স্লিভটা ফুল স্লিভ হবে। দিস ইজ দি বর্ডার পার্ট। ইনবক্স চেক করেন প্লিজ। ঠিক আছে আপু, ইনবক্স চেক করা হবে। যাদের অর্ডার পেন্ডিং আছে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন জলদি, একটু আমাদের হয়তো রাশ ছিল বলে দেওয়া হয়নি। দিস ইজ দি দুপাট্টা। আর সবাইকে বলবো কোনো ইমার্জেন্সি হলে সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট নাম্বারে কল দেবেন যখন কোনো ইমার্জেন্সি থাকে, বিকজ ইনবক্সের মাঝে মাঝে যেটা হয়ে থাকে, একটু আমাদের হয়তো মডারেটর নামাজে গিয়েছে বা লাঞ্চ করছেন, তখন টাইমটা কিন্তু আপনি পাচ্ছেন না, রাইট? তখন ফোন দিয়ে দেবেন আমাদেরকে। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, এখানে এমব্রয়ডারি কাজ আছে, পিটানো এমব্রয়ডারি। এটা হচ্ছে দামান পার্ট, স্ট্রাইপসের উপর আসছে স্লিভটা। এটা না বাস্তবে দেখতে আরও বেশি ভাল লাগে। এটা জানি না লাইভে কিরকম দেখা যাচ্ছে, এটা বাস্তবে আরো সুন্দর দেখা যায়। এটা হচ্ছে ব্যাক সাইড। ওকে, ব্যাক সাইডে দেখানো কমপ্লিট। সবাইকে দেখে দিব দুপাট্টা পাটটা। স্লিপটা সবাই আবার দেখবেন, দেখেন স্লিপটা স্ট্রাইপসের উপরে করা, মেটেরিয়ালটা অনেক সফট। প্রাইস কত আপু? ৩,২০০ টাকা আপু। সবই তো এক পাশ, যেটা রিপিট করি না আর কি। এই যেটা হচ্ছে, সো ব্র্যান্ডের নাম হচ্ছে গুল আহমেদ। এন্ড পিকচার আপনি সবাই স্ক্রিনশট এর মাঝে। ওকে, এই কালেকশনটা রিস্টক কখন হবে উই ডোন্ট নো অ্যাকচুয়ালি, যে কবে আবার রিস্টক করা হবে। সো আজকের জন্য এখানে শেষ, রাইট? আমাদের কালেকশন দেখানো শেষ হয়ে গিয়েছে। অ্যান্ড ইয়েস, মোস্ট ইম্পর্টেন্টলি কোনো প্রকারের এমার্জেন্সি হলে সেক্ষেত্রে আপনারা প্লিজ আমাদেরকে কন্ট্যাক্ট করবেন। আর যদি কোনো ইমার্জেন্সি না হয় সেক্ষেত্রে ইনবক্স করে ফেলতে পারবেন, নো প্রবলেম। ইনসাইড ঢাকা হচ্ছে ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। আর দেশের বাইরে ডিএচএলের মাধ্যমে সেন্ড করা যাবে, সেক্ষেত্রে কিন্তু ফুল পেমেন্ট আপনাকে অ্যাডভান্স করতে হবে উইথ শিপিং চার্জ। 7 দিন থেকে 8 দিন লাগবে ডিএচএলের মাধ্যমে সেন্ড করতে। ইট ক্যান বি এনিওয়ের, আমেরিকা হোক, মিডল ইস্ট কান্ট্রি হোক, বা আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, যেখানে হোক না কেন সেন্ড করা যাবে। অলরাইট সো আজকের জন্য এখানে শেষ করছি কালেকশন দেখানো। যারা এখন জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ। লাইভ রেকর্ডিং থেকে যাবে, পরবর্তী পিকচার্স আপলোড করা হবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে, বাই।